প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে মানুষ হত্যা আর অগ্নিসন্ত্রাস করাই বিএনপি চরিত্র। এই ধ্বংসযজ্ঞ বন্ধ না করলে কিভাবে তাদের শিক্ষা দিতে হয় আওয়ামী লীগ ভালোভাবে জানে বলেই হুঁশিয়ারি দেন শেখ হাসিনা। রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন, সহিংসতার উস্কানি দাতাদেরকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিলে অংশ উদ্বোধনের পর রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দেন শেখ হাসিনা। নেতাকর্মী আর সমর্থকের ভিড়ে মতিঝিল, ফকিরাপুল এবং আইডিয়াল স্কুলের সামনের সড়ক ততক্ষণে কানায় কানায় পূর্ণ। রাজধানীতে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাতির ঝিল সহ সরকারের নেয়া উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন সরকার প্রধান। বলেন, মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে জনগণের কল্যাণে কাজ করে যেতে চান। প্রধানমন্ত্রী আরও বলেন, একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশকে যখন সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার, তখনই আন্দোলনের নামে সন্ত্রাস আর সহিংসতার মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিএনপি।